বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা হবে মা কামাখ্যা মন্দিরে, যেটা নীলাচল পাহাড় আসামে অবস্থিত। সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত জেনারেল লাইনে দাঁড়িয়ে কিভাবে পুজো দিলাম, পুরো অভিজ্ঞতাটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা যারা মন্দিরে পুজো দিতে চাইছো, তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবে, তাহলে কিন্তু পুজো দিতে পারবে না। মন্দিরে যাওয়ার আগে আমার ভিডিওটি একবার যদি দেখে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধে হবে। চলো ভিডিওটি শুরু করছি। সকাল 7:30 আমরা রেডি, আমরা এখন বেরোচ্ছি পুজো দিতে কামাখ্যা মন্দিরে। আমাদের হোটেল ছিল পল্টন বাজারে। এখান থেকে খুব কাছে নেপালি মন্দির বলে একটা জায়গা রয়েছে। এখান থেকে প্রচুর বাস কিন্তু কামাখ্যা মন্দিরে যায়। যেহেতু বাসের ভাড়া খুবই কম, তাই অবশ্যই বাসেই যেতে হবে। মাত্র 20 টাকায় আমরা পল্টন বাজার থেকে কামাখ্যা গেট অবধি পৌঁছে গেলাম। আমরা বাসে করে কামাখ্যা গেট অবধি আসলাম। এখান থেকে অটো করে আমরা যাব। কামাখ্যা গেট থেকে পাহাড়ের উপরে ওঠার জন্য ছোট ছোট প্রচুর মারুতি এবং ছোট ছোট গাড়ি পাওয়া যায়। এই গাড়িগুলোর ভাড়া কিন্তু অনেকটাই কম হয়, তবে দু একজন লোকের সাথে শেয়ার করে যেতে হয়। আর যদি তোমরা আলাদা গাড়ি ভাড়া করো, তাহলে কিন্তু ভাড়া বেশি লাগবে। শুধুমাত্র 20 টাকায় আমরা পৌঁছে গেলাম মন্দির পর্যন্ত। আসার সময় প্রচুর ভিউ পয়েন্ট পাওয়া যাবে। হাতে সময় বেশি থাকলে এই ভিউ পয়েন্টগুলোতে সময় কাটানো যেতে পারে, তবে আমাদের হাতে একদমই সময় ছিল না, এই কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেছিলাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, যেগুলোতে শুধুমাত্র পুজো দেওয়ার জিনিসপত্রই পাওয়া যায়। আমরা যে দোকান থেকে জিনিস কিনলাম, সেই দোকানেই আমাদের জুতোগুলো জমা রেখে গেলাম। পুজো দিয়ে ফেরার পথে জুতোগুলো নিয়ে নিয়েছিলাম। আমরা পুজোটা নিয়ে নিয়েছি, এখন আমরা পুজো দিতে যাব। জানি না কতক্ষণ লাগবে। পুজোর ডালি নিয়ে সোজা আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির অবধি কিন্তু অনেকটাই হেঁটে যেতে হয়। মন্দিরে আসার পর আমরা ভাবলাম যে এখনই হয়তো আমরা পুজো দিতে পারবো, কিন্তু না, আমরা ভুল ছিলাম। আমরা আগে থেকে কোনো প্রস্তুতি নিয়েই আসিনি। মন্দিরে আসার পর আমরা টিকিট সংগ্রহ করার জায়গায় খুঁজে পেলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম এখানে 3 ভাবে পুজো দেওয়া যায়। প্রথমত, এখানে বাইরে অনেক মন্দির থাকে, সেই মন্দিরগুলোতে শুধুমাত্র পুজো দেওয়া যাবে। এছাড়া এখানে পান্ডা দিয়ে পুজো দেওয়া যাবে। পান্ডাদেরকে কিছু টাকা দিলে তারা পুজো দিয়ে দেবে, তবে সেটাতে
থেকে একদম মায়ের মেন যে জায়গা সেখানে পৌঁছানো যাবে না, মানে দূর থেকেই মায়ের দর্শন করে পুজো দিতে হবে। আর একটা হয় জেনারেল টিকিট কাউন্টার, সেখানে জেনারেল লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে মায়ের স্থান অবধি পৌঁছানো যাবে। এখানে VIP টিকিটও পাওয়া যায়, যেটা 501 টাকা করে, সেটার ব্যাপারেও বলবো। তবে আমরা এখন আগে চলে গেলাম জেনারেল টিকিট কাউন্টারে। গাড়ি থেকে যখন নামলাম তার সামনেই ছিল জেনারেল টিকিট কাউন্টার, আমরা লক্ষ্যই করিনি, এ কারণে মন্দির অবধি চলে গিয়েছিলাম। আবারও আমাদের মন্দির থেকে ফিরে এসে সেই লাইনে দাঁড়াতে হলো, ততক্ষণে অনেকটা বড় লাইন ছিল, অনেক মানুষের পেছনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা 8টায় এসেছি, কাউন্টারে দাঁড়িয়ে আছি জেনারেল টিকিট কাউন্টার, এখন 9:45। বাইরে 2-3 ঘন্টা লাইন দাঁড়ানোর পর ভিতরে আসার পর ওনারা বলছেন আরো 3-4 ঘন্টা সময় লাগতে পারে, তাই আপনারা আগে থেকেই বাইরে বেরিয়ে যেতে পারেন। কিন্তু না, ওনারা বেশি দেরি করেননি, টিকিট আমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। এরপর আমরা সোজা আবারও মন্দিরের দিকে দৌড় দিলাম। এই যে এটা মন্দিরের মেন গেট, তার একদম ডান পাশে একটা গলি চলে গেছে, সেই গলিটা দিয়ে কিন্তু একদম যেতে হবে মন্দিরের পেছনে। পুরো মন্দিরটাকে গোল করে ঘুরে তারপরে কিন্তু পুজো দিতে হবে। তো দেখো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, তোমরা আগে থেকে যদি না জেনে যাও তাহলে কিন্তু এই অসুবিধাগুলোর মধ্যে পড়বে। এই যে রেড বোর্ডগুলোর মধ্যে মার্ক করা আছে জেনারেল লাইন কোন দিকে, তো এই বোর্ডগুলো দেখে দেখে কিন্তু যেতে হবে। আর এই যে দেখছো গেটটার মধ্যে সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এই গেটটা দিয়ে কিন্তু VIP টিকিটের যারা টিকিট কাটবে তারা যেতে পারবে। তো আমরা আরো সোজা হেঁটে গেলাম জেনারেল লাইনের দিকে যাব। প্রায় অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের অনেকটাই পিছনে পৌঁছে গেছি, এখন আমরা ভেতরের দিকটাতে যাচ্ছি। আমাদের পেছনেও অনেক লোকের ভিড় হয়ে যাচ্ছে, আর আমাদের জেনারেল লাইনের টিকিটে কিন্তু কোনো টাকা লাগে না, একদম ফ্রি। এখন বাজে 11:30, আমরা মোটামুটি 9:45 থেকে টিকিট কাউন্টারে বসেছিলাম। ফাইনালি টিকিট পেয়ে আমরা মন্দিরের পিছনে রাস্তা দিয়ে আসলাম। আমরা এখন যেখানে বসে আছি এখানে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, সামনে আছে একটা ছোট্ট পুকুর, সেটার মধ্যে প্রচুর রাজহাঁস ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর হলো এখানে বানর ছিল, কাঠবিড়ালি ছিল, দুটো কাঠবিড়ালি ঘোরাফেরা করছিল, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু এখানে বেশিক্ষণ বসতে হয়নি, এখান থেকে আমাদের আরো সোজা ভিতরের দিকে এগিয়ে যেতে হয়েছিল। এই যে আমাদের সামনে দেখছো মানুষগুলো দাঁড়িয়ে আছে সিঁড়ির উপর, কতটা কাছে, কিন্তু এত দূর পৌঁছতে আমাদের 3-4 ঘন্টা প্রায় লেগে গেছিল, কি করে সেটা তোমরা আগে ভিডিওতে দেখলে বুঝতে পারবে, তো ভিডিওটি দেখতে থাকো। কিছুটা যাবার পর আমাদের টিকিটের মধ্যে স্ট্যাম্প মেরে আবার আমাদের টিকিটগুলো দিয়ে দিল। এবার আমরা আর একটু এগিয়ে যাবার পর দেখলাম একটা বিরাট বড় খাঁচার মতো জায়গা, যেটার মধ্যে 3টে পার্ট করা আছে। বসার জায়গা পেলে হয়,
আমরা যেখানে বসলাম তার আগের দুটো খাঁচার মধ্যে আরো প্রায় 600-700 লোক ছিল, তাদের হবে তারপরে আমাদের। এছাড়াও তাদের আগে আরো প্রচুর লোক তোমরা তো দেখলেই সিঁড়ির মধ্যে ছিল। তো প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের সমাবেশ, এখানে কিন্তু অপেক্ষা শেষ নেই। অপেক্ষা করতে করতে সারা দিন পেরিয়ে যাবে। আর এই যে মাঝে মাঝে এই বোর্ডগুলো চেঞ্জ করে দেবে, যখন এক নম্বরে আসবে তখন আমাদের পালা, তার মানে আমরা এখান থেকে বেরোবো। আর এখানে প্রচুর বানর দেখতে পাওয়া যাচ্ছিল, বানরের একদম বিরাট বড় টিম রয়েছে। বানরগুলো কিন্তু ভেতরেও চলে আসে, সেই জন্য কিন্তু খাঁচা দেওয়া রয়েছে, তবুও খাঁচার ভেতর দিয়েও বানর ভেতরে চলে আসে। দেখতেই পাচ্ছ এই যে লাইটের নিচে বসে আছে বানর, আর প্রচুর মানুষ, তবুও ভয় পায় না কেউ। এবার আমরা প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পর আমরা ভেতরের দিকে আরো এগিয়ে চললাম। এখানে যাওয়ার সময় এখান থেকে বেরোনোর কোনো কিন্তু রাস্তা নেই, একবার ভেতরে ঢুকে পড়লে আর বেরোনো যাবে না। তাই অবশ্যই কোনো বাচ্চা বা অসুস্থ মানুষকে নিয়ে আসার আগে তোমরা একবার ভেবে চিনতে নেবে। এভাবেই আমরা যেতে থাকবো, আর যাওয়ার সময় পুরো রাস্তাটা এরকম চারপাশে বন্ধ থাকবে, সরু একটা রাস্তা দিয়ে যেতে হবে। পুরো মন্দিরটাকে কিন্তু আমরা এভাবেই পরিক্রমা করছি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হলো সৌভাগ্য কুণ্ড বা পূর্ণ পুকুর এটাকে বলে। পুকুরটি চারপাশে বাঁধানো রয়েছে, মাঝখানে রয়েছে ফোয়ারা। এই পুকুরটির জলে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হয়। এখান থেকে মায়ের মন্দিরের চূড়াটিও দেখতে পাওয়া যাচ্ছে, আর এই পুকুরটির চারপাশে বসে অনেক মানুষ তন্ত্র সাধনাও করে। ভিডিও শুরুর দিকে তোমাদের বলেছিলাম ভিআইপি টিকিটের ব্যাপারে বলবো। ভিআইপি টিকিট সকাল 6টা আর দুপুর 12টার দিকে দেওয়া হয়। 501 টাকা করে টিকিটের মূল্য থাকে, আর টিকিটের সংখ্যা খুবই কম থাকে। আর এখানে প্রত্যেক দিন পুজো দিতে আসে হাজার হাজার মানুষ, তাই এই টিকিট পাওয়া খুবই টাফ। প্রায় এখন বিকেল 4টে বেজে গেছে। আমরা পুজোর ডালিতে কী কী নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। এখানে পদ্মফুল নিয়েছিলাম, বেলপাতা নিয়েছিলাম, একটা জবা ফুলের মালা দিয়েছিল, তারপর প্রসাদ দিয়েছিল, ধূপকাঠি দিয়েছিল, সাথে সলাই ছিল ওটার সাথে, আর একটা চুনরি দিয়েছিল। এছাড়া মায়ের সাজে যা যা জিনিস থাকে সেগুলো সবই একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। আমাদের টোটাল এই ডালিটার প্রাইস পড়েছিল সব মিলিয়ে ওই 500 টাকার মতো নিয়েছিল। আর যে ঝুড়িটা দিয়েছিল এই ঝুড়িটা কিন্তু আবার রিটার্ন নিয়ে নিয়েছিল। আর দিয়েছিল একটা ঘিয়ের প্রদীপ, এছাড়া একটা আমাদের দোকানদার একটা ঘটি দিয়েছিল, যেই ঘরটা হলো আবার উনি রিটার্ন নিয়ে নিয়েছিলেন, ওনারই ঘর ছিল। আমি জল নেবো ভেবেছিলাম, তো জল নেওয়ার জন্য ঘরটা নিয়েছিলাম, পরে ওনাদের দিয়ে দিয়েছিলাম। আর এখানে হলো আমরা অনেকটাই লাইনটা এগিয়ে চলে এসেছি, আর সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ, 5-6টা বাজে। আর এখানে একটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার শেপটা কিন্তু একদম মৌচাকের মতো, আর ওপরে প্রচুর পায়রা বসে আছে। এই মন্দিরটার ভেতরেও অনেক ঠাকুর রয়েছে,
আর আমাদের পুরো লাইনটা এভাবে ঘুরে যেতে হবে, দেখতেই পাচ্ছো। অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব। এখানে মায়ের মন্দিরের পুজো হওয়ার সাথে সাথে দশ মহাবিদ্যারও পুজো হয়। সমস্ত রকম এখানে মায়ের যত রূপ আছে সেই রূপের প্রত্যেকটা ঠাকুরের কিন্তু পুজো হয়। তারই সাথে সাথে এখানে গণেশ ঠাকুর ও বজরং বলী ঠাকুরেরও মন্দির রয়েছে। দশ মহাবিদ্যার তিরিশটি দেবীর মধ্যে এখানে রয়েছে মহাকালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, জগদ্ধাত্রী, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মান্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্বরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতুঙ্গী ও দেবী কমলা, টোটাল তিরিশটি দেবীর মন্দির এখানে রয়েছে। এই লাইনটা এতক্ষণ দুটো করে যাচ্ছিল, কিন্তু এখান থেকে শুরু হলো একটা লাইন, মানে দুটো লাইনকে একটা করে এখন আগে পাঠাবে। তো এইটুকু জায়গায় যেতে যা অসুবিধে হয়েছে মানে বলার মতো না, খুব চাপাচাপি করে তারপরে এখানে হলো একটা লাইনে দাঁড়াতে হলো। তারপর এখান থেকে হলো ভেতরে যাব। ভেতরে যাওয়ার পর কিন্তু সিসিটিভি লাগানো আছে, তো সুতরাং এখানে ভিডিও করা একদমই অ্যালাউড ছিল না, তবুও এইটুকু জায়গায় আমি করেছি। ভিতরে আমি করেছিলাম, কিন্তু সেই ভিডিও অ্যাকচুয়ালি আমি মোবাইল নিয়ে নিয়েছিল, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে মোবাইল থেকে ওনারা ডিলিট করে আমাকে আবার ফোনটা দিয়ে দিয়েছিল। তো এরপরে হলো আমরা ডাইরেক্ট পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম। আমার ফোন দিয়ে দিয়েছিল, কিন্তু ওখানে ওনারা চাইলে ফাইন করতে পারত, ফাইন ছিল 1500 টাকা নাকি 2000 টাকার মতো, কিন্তু ওনারা ফোনটা আমাকে দিয়ে দিয়েছিল। একদম মা কামাখার গর্ভগৃহের সাথে এখানে তিনটি ঠাকুরের আরো মূর্তি রয়েছে, সেই তিনটি হলো ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা। এগুলো প্রধান মন্দিরে পুজো হয়। পুজোর ডালাতে আমরা যত জিনিস নিয়েছিলাম তেমন কিছুই কিন্তু আমাদের পুজো দিতে লাগেনি, শুধুমাত্র ওখানে মাথা ঠেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর বাইরে এসে সমস্ত মন্দিরে পুজো দিয়েছিলাম। এখানে একটা জায়গায় ধূপবাতি ও প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে, সেখানে প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা অন্য সব ঠাকুরগুলোকেও পুজো দিলাম। যারা অত বড় লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে না, অসুস্থ বা বয়স্ক মানুষরা, তারা কিন্তু অবশ্যই মন্দিরের দর্শন করতে আসতে পারে এবং বাইরে অনেক ঠাকুর রয়েছে তাদেরকেও পুজো দিতে পারে। কালিকা পুরাণ অনুসারে শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। শিবের স্ত্রী সতীর মৃত্যুর পর বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন হওয়া একটি অংশ এই পিঠে পড়েছিল। অনেক ভক্তরাই এখানে দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন, এখনও বলিদান এখানকার পুজোর একটি অঙ্গ। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় এই অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে আসেন এবং বার্ষিক মনসা পূজা ও দুর্গা পূজাও এই মন্দিরের একটি প্রধান উৎসব। আমাদের ডালার মধ্যে একটা নারকেলও ছিল, যেই নারকেলটা ফাটাতে গিয়ে ও নিজের হাতই ফাটিয়ে ফেলেছিল। তারপরে সেই নারকেলটা বজরংবলীর পায়ে ছুঁয়ে এটা প্রসাদ হিসেবে আমরা রেখে দিয়েছিলাম। এখন আমরা মন্দিরের বাকি অংশগুলো ঘুরে নিচ্ছি।
আমরা যেদিন গেছিলাম সেদিন ডেট ছিল 29শে ডিসেম্বর, আর এখানে সেদিন ফিফথ দেবী কামাখ্যা সাংস্কৃতিক মহা উৎসব হচ্ছিল, তাই পুরো মন্দিরটিকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। পুরো মন্দিরটির মধ্যে অসংখ্য পাথরের কাজ করা বিভিন্ন ধরনের মূর্তির ছবি ছিল, আর এখানকার সমস্ত ঠাকুরের মূর্তিগুলো কিন্তু পাথরের তৈরি, আর পাথরে বিভিন্ন রকম কাজ করা এই মূর্তিগুলোর মধ্যে। এখানকার মন্দিরে টোটাল 4টি কক্ষ আছে, একটির নাম গর্ভগৃহ, বাকিগুলোর নাম চলন্ত, পঞ্চরত্ন আর নাট মন্দির। তার মধ্যে গর্ভগৃহ হল পঞ্চরত স্থাপত্য শৈলীতে নির্মিত, আর অন্য স্থাপত্যগুলি তেজপুরের সূর্য মন্দিরের মতো দেখতে। এই মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে, যেগুলো নিম্ন আসামের বহু মন্দিরেও এরকমই সেম চূড়া দেখা যায়। মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর পায়রা দেখা যায়, আর এখানে না সেদিন সন্ধ্যেবেলা খুব সুন্দর কীর্তন হচ্ছিল। ভাবছিলাম যে এখানে বসে কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, আমরা খুব তাড়াতাড়ি মন্দিরটা ঘুরলাম ভালো মতো করে। এখানে পুকুরটা যে দেখিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার আগে, সেই পুকুরটাতে আমরা আসলাম, তবে রাত্রি হয়ে গেছিল। এখানে কিছু গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, অনেক পুরনো মূর্তি, পাথরের, এগুলো দেখলে বুঝতে পারবে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে পুজো দিলাম, দিয়ে এখানে পুকুর থেকে একটুখানি জলও নিয়ে নিয়েছিলাম, সেই জলটা নিয়ে এসেছি। তো এখানে পুজো দিয়ে ব্যাস বেশিক্ষণ থাকিনি আমরা, এরপর বেরিয়ে এসেছিলাম। ফাইনালি আমাদের পুরো মন্দির ঘোরা শেষ এবং পুজো তো অবশ্যই দিলাম, এখন আমরা বাড়িতে যাব। এখন বাজে 7:36, মানে সকাল 8 থেকে আমাদের সময় লেগে গেল একদম 7:30 অবধি। এতক্ষণ সময় নিয়ে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু পুজো দিয়ে আসলাম, ভালোভাবে পুজো দিয়েছি, তবে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, এটাই একটা সমস্যা। তবে পুজো দেওয়া শেষ, এখন আমরা বাড়ি থেকে যাব। জানি না এখান থেকে অটো পাওয়া যায় কিনা, তো দেখা যাক, আমরা এখনও বেরোইনি মন্দির থেকে, এখনই বেরোবো। মানে আমার পিছনে এটা হলো মন্দিরের মেন মন্দির, মায়ের যে মেন মন্দিরটা, এটা এটার ভিতরেই মায়ের মা আছে। তো আমরা এখন অটো স্ট্যান্ডে বা হলো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। অনেক রাত্রি হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি একবারে হোটেলে। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আমাদের পিছনেও আরও প্রচুর প্রচুর মানুষ আছেন যাদের এখনও দর্শন হয়নি, লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো আমরা অনেক ভাগ্যবান যে আমাদের পুজো হয়ে গেলো, একদম মায়ের দর্শন করেছি আমরা। তো আর কি লাগে
পুরো মন্দিরটাকে আজকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দিনের বেলা তুলনায় রাতের বেলায় মন্দিরটার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। আমরা সামান্য কিছু ছবি তুলে এখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর দেখতে পাচ্ছ মন্দিরের যে এই যে জায়গাগুলোর মধ্যে পায়রাগুলো কি সুন্দর বসে আছে, দেখতে খুব ভালো লাগছিল। মন্দির থেকে এবার আমরা বেরিয়ে আসলাম, এখন বাজে প্রায় 8টার মতো। আমরা ভাবছিলাম যে গাড়ি পাবো কিনা, কিন্তু না, আমরা গাড়ি পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। এখন বাজে 7:30টারও বেশি, মানে 8টা বাজতে চললো প্রায়। এখন কিন্তু প্রচুর প্রচুর এখনো অনেক লোক আসছে। মন্দিরের গেট থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত আলোয় আলো ছিল পুরো রাস্তাটা, তাই কোনো টেনশনের ব্যাপারই ছিল না। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে, এখানে প্রসাদ বিতরণ হয়, কোন সময়ে আমি জানি না, একটা সময় হয়তো বিতরণ করা হয়, টাইমটা জানি না। তারপরে এই যে ট্যাক্সি স্ট্যান্ডের এখানে, এখানে জেনারেল টিকিট কাউন্টার, তোমরা এটা মনে রাখবে অবশ্যই। এরপর আমরা ট্যাক্সি পেয়ে গেছিলাম। প্রথমে কয়েকটা ট্যাক্সিওয়ালা আমাদের বলছিল যে রিজার্ভ করে যেতে 100-150 টাকার মতো নিবে, কিন্তু না, আমরা শেয়ারিং গাড়িতেই গেছিলাম, যেটাতে মাত্র 20 টাকা করে আমাদের লেগেছিল। এরপর আমরা গাড়িতে করে সোজা একদম রওনা দিলাম বাস স্ট্যান্ড অবধি, মানে কামাখ্যা গেট অবধি। এখন আমরা জুতো নেবো, যে দোকানে আমরা ডালা কিনেছিলাম সেই দোকানে জুতোগুলো যেরকম এসেছিলাম গেট অবধি 20 টাকা করে, সেরকম 20 টাকা করে আবার ট্যাক্সিতে গেট অবধি যাবো আমরা, কামাখ্যা গেট অবধি। ও 30, হ্যাঁ আমরা সকালে 30 টাকা করে এসেছিলাম, এখন 20 টাকা খেতে লোক ওরকমই 20-30 টাকা নেবে, কেউ কেউ দাম বেশি বলবে, তবে 20-30 টাকার মধ্যে চলে আসে। ওয়াও, রাত্রের ভিউ কি সুন্দর। পাহাড় থেকে নামার সময় বাইরের ভিউটা এত সুন্দর ছিল না, ভীষণ সুন্দর লাগছিল রাতের বেলা। দূরের লাইটগুলো দেখা যাচ্ছিল আর মনে হচ্ছিল আমরা অনেক উপরে আছি। এরপর আমরা কামাখ্যা গেটে চলে আসলাম। কামাখ্যার গেটে এখান থেকে আমরা বাস ধরবো, তো তুমি যদি চাও তাহলে অবশ্যই বেশি ভাড়া দিয়ে আসবে না, এখানে কিন্তু বাস আর ট্যাক্সি দুটোই অ্যাভেলেবেল আছে। কামাখ্যা গেট থেকে পল্টন বাজার অবধি বাস ভাড়া নিয়েছিল মাত্র 18 টাকা করে। এরপর আমরা ফাইনালি আমাদের হোটেল অবধি পৌঁছে গেছিলাম। কোন হোটেলে ছিলাম সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখে নিও। আর আমরা উমানন্দ টেম্পলেও গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওটাও দেখে নিতে পারো। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা নিয়ে গেছি রাস্তা থেকে, এখন একটু কাছে আমরা হোটেল যাচ্ছি।